اعوذ بالله من الشيطان الرجيم السلام عليكم شيخ وعليكم السلام ورحمه الله বর্তমানে কিছু বিদ্যালয়ের নাম নেওয়াতে ডক্টর জাকির নায়েককে কিছু লোক বলছে বাতিল ও পথভ্রষ্ট এবং কাফের এই সম্পর্কে কিছু বলুন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু প্রশ্ন করা হয়েছে ডক্টর জাকির নায়েককে কেউ কেউ কাফের বলছেন এটা আজকের নতুন কোনো কথা নয় আসলে যখনই কেউ তাওহীদের প্রচার পাবলিসিটি করেছেন এমনকি নবী রাসুল এমনকি সর্বশ্রেষ্ঠ রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও নানা ধরনের কটূক্তি করা হয়েছে কেউ পাগল বলেছে কেউ জাদুকর বলেছে বিভিন্ন কিছু বলা হয়েছে তো আল্লাহ তাআলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা বাণী শোনাচ্ছেন মা ইয়াকালু লাকা ইল্লা মা কদ কিলা লিরুসুলি মিন ক্বাবলিক তোমাকে যা বলা হচ্ছে তোমার পূর্ববর্তী রাসুলদেরকেও তাই বলা হয়েছিল সূরা ফুসিলাত 41 নম্বর সূরা 43 নম্বর আয়াত আল্লাহ তাআলা অত আয়াতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শান্তি বাণী শোনাচ্ছেন যে তোমার পূর্ববর্তী নবী রাসুলদেরকেও বলা হয়েছিল পাগল জাদুকর তাদেরকে মিথ্যাবাদী বলা হয়েছিল তো তোমাকে যে মিথ্যাবাদী বলা হচ্ছে পাগল বলা হচ্ছে জাদুকর বলা হচ্ছে এটা নতুন কিছু নয় তো যিনি হলেন আমাদের অনুসরণীয় ব্যক্তি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহাত্মা মহাপুরুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যখন বেধর্মীরা বলেছে বেধর্মীরা কারা আপনার যে কুরেশ এরা তো ইসমাইল আলী সাল্লামের ইব্রাহিম আলী সাল্লামের যে পুত্র মক্কাতে বসবাস শুরু করেছিলেন তারই বংশধর তাদের মধ্যে কেউ কেউ তাওহীদের উপর প্রতিষ্ঠিত ছিল অবশ্য তাদের মধ্যে শিরক এবং বেদাতের অনুপ্রবেশ ঘটেছিল আর তারাই যাদের মধ্যে শিরক ও বেদাতের অনুপ্রবেশ ঘটেছিল মূলত তারাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল জাদুকর বিভিন্ন নামে আখ্যায়িত করেছিল এজন্য এতে বিচলিত হওয়ার কোনো কারণ নেই নিঃসন্দেহে ডক্টর জাকির নায়েক একবিংশ শতাব্দীর একজন শ্রেষ্ঠ ইসলামের প্রচারক দায়ী আলহামদুলিল্লাহ তার মাধ্যমে আল্লাহ তাআলা দিনের খিদমত দিচ্ছেন হিংসা পোষণ না করে হিংসা বিদ্বেষ পোষণ না করে বরং দিনের প্রচার পাবলিসিটির ক্ষেত্রে আমাদের তাকে ভালোবাসা একান্ত কর্তব্য সুতরাং কিছু ব্যক্তি শুধু ডক্টর জাকির নায়েক শুধু নয় শুধু ডক্টর জাকির নায়েককেই শুধু কাফের বা পথভ্রষ্ট বলে দেখাইতে পারে না কাবার ইমামদের জি জনগণ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি মাথায় পাগড়ি বড় জুব্বা দেখে ধোকার শিকার হবেন না পবিত্র কোরআন এবং সুন্না স্টাডি এবং অধ্যয়ন করুন কাবার ইমাম মসজিদে নববীর ইমামদেরকেও কাফের পথভ্রষ্ট আখ্যায়িত করছে আপনার কোনো কোনো হুজুর যে একবার ইউটিউবে এক বক্তব্য শুনছিলাম একটা বলছে আমি ওখানে গিয়ে এক অক্তের নামাজও কাবার ইমামের পিছনে পড়িনি মসজিদে নববীর ইমামের পিছনে পড়িনি আল্লাহ তাআলাকে আল্লাহ তাকে হেদায়েত দান করুক যেমন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের পবিত্র কোরআনে অনেক আয়াত আছে যেমন সূরা তওবা 9 নম্বর সূরার 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা শুধু সাহাবাদেরই জান্নাতে দিব বলেছেন তাই নয় আনসার এবং মুহাজিদের মধ্যে যারা প্রথমে এবং অগ্রগামী তাদেরই শুধু জান্নাতে দিব বলেছেন তাই নয় বরং সততার সহিত নিষ্ঠার সহিত যারা তাদের অনুসরণ করবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা করেছেন আর সেই সাহাবীদেরকেও অনেকে আজকে কাফের ফতোয়া দিচ্ছে জি তো এতে আশ্চর্য হওয়ার কোনো কিছু নাই ডক্টর জাকির নায়েক নিঃসন্দেহে পবিত্র কোরআন এবং সুন্নার অনুসারী পবিত্র কোরআন এবং সুন্নার অনুসারী কোন ব্যক্তি কাফের আর কোন ব্যক্তি কাফের নয় এটা আমার বা আপনার ফতোয়ার কারণে আল্লাহ তাআলার আইন বিধান পরিবর্তন হবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন কোনো ব্যক্তি কলার রাজুল
কলা রাজুল আলী আখে হিয়া কাফির ফাকাদ বা বিহি আহাদহুমা, কোনো ব্যক্তি তার ভাইকে কাফের বললে, ইয়া কাফের বলে সম্বোধন করলে, কোনো ব্যক্তি তার ভাইকে কাফের বলে সম্বোধন করলে, তাদের দুজনের মধ্যে তাদের দুজনের একজনের উপর তা বর্তাবে। কেউ যদি কাউকে কাফের বলে, আর বাস্তবে যাকে কাফের বলা হচ্ছে সে যদি কাফের না হয়, তাহলে যে কাফের বলছে তার দিকেই সেই শব্দটা ফিরে আসবে। এজন্য আমাদের সতর্ক থাকা উচিত। সহিহ বুখারী হাদিস নম্বর 6103 এবং 6104 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 60। আল্লাহ তাআলা আমাদেরকে কথায় কথায় কাউকে ফাসে কাফের শয়তান বলা থেকে বিরত থাকার, সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করেন। আমিন।